দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় টুকুর পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আমি মামু। আর হাতে গোনা কয়েকদিন পরে ত্রিপুরা নির্বাচন ঘোষণা হবে, আর এই ঘোষণার কেন্দ্র করে প্রত্যেকটি দলে তাদের মতন করে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার একটা কথা স্পষ্ট যে কোন দলে একা লড়াই করতে পারবে না, একা একা লড়াই করে ত্রিপুরা ক্ষমতা আসতে পারবে না। আর এই অঙ্ককে সামনে রেখে প্রত্যেকটি দলে কিন্তু চাচ্ছে যে বর্তমান ত্রিপুরা মতা পাহাড়ে শক্তিশালী দল, দলকে কেন্দ্র করে জোটের অঙ্ক গণছে। আর এই অঙ্ক গণারকে কেন্দ্র করে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন পার্টির প্রত্যেক মতের সাথে তাদের জোট প্রায় সম্পূর্ণ। এই নিয়ে দেখুন আমাদের এক বিশেষ। তাহলে কি প্রদ্যুৎ মমতা কেজরিওয়াল একমঞ্চে 23 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলে এমনটাই ইঙ্গিত? ইতিমধ্যে শাসক বিরোধী উভয় দলই মাঠে, কিন্তু 23-এ ক্ষমতায় আসছেন কে? কার দখলে যাবে ত্রিপুরা? আবার কি বিজেপি ফিরছে? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। তবে সূত্রের খবর, ত্রিমুখী লড়াই হবে রাজ্যে, পাহাড়ে এখন ক্ষমতায় ত্রিপুরা মথা। আর এই ত্রিপুরা মথা ঘুম উড়িয়ে দিচ্ছে শাসক বিজেপির, কারণ পাহাড়ে যারা ত্রিপুরায় ক্ষমতায় তারাই আসে, ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস এমনটাই বলে। 23-এ বিধানসভা নির্বাচন জোট সঙ্গী ছাড়া ক্ষমতায় আসবে না কোনো দলই, একথা সব দলেরই জানা। তাই নিজেদের মতো করে জোটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, ত্রিপুরায় এবার লড়াই হবে ত্রিমুখী। এক জোট হচ্ছে সিপিআইএম কংগ্রেস, বিজেপি লড়বে একাই। তবে শক্তিশালী জোট হচ্ছে ত্রিপুরা মথা, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে। এ তিন দলই ত্রিপুরায় নতুন, তাদের প্রতি মানুষের কোনো ক্ষোভ নেই, তাই তিন দল মিলে জোট যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। ত্রিপুরা মথা লড়াই করবে 40টি আসনে, তৃণমূল কংগ্রেসকে দেওয়া হবে 15-16টি আসনে, আম আদমিকে দেওয়া হবে 4-5টি আসনে। এ চিন্তা নিয়ে এগোচ্ছে তিনটি দল। এ তিনটি দলের নেতারা চাইছে কেজরিওয়াল, মমতা এবং প্রদ্যুৎ কিশোরকে এক মঞ্চে। আর যদি এমনটা হয় তাহলে ত্রিপুরায় ক্ষমতার পালাবদল হতে পারে বলে মনে করছেন সচেতন জনগণ। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন। আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত? আর চিন্তা নয়, চলে আসুন মুস্কান ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী, দামে কম মানে ভালো। আমাদের এখানে রয়েছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী। আমাদের ঠিকানা সোনামুড়া এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে, মুস্কান ফার্নিচার হাউস। যোগাযোগ 9366330703 অথবা 7628045262।